বঙ্গবন্ধু বিপিএল দুই হাজার আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো নামে দামি প্লেয়ারদের নিয়ে দল সাজিয়েছে প্রত্যেক দল ইতিমধ্যে তাদের টিম ক্যাপ্টেন নাম ঘোষণা করেছে দলের নেতৃত্ব প্রদানে একজন ক্রিকেটারকে অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব ও গুণাবলীর প্রয়োজন পড়ে তিনি সকলের সাথে সুন্দর আচার আচরণ খেলার পূর্বে টস করা সহ ব্যাটিং অর্ডার নির্ধারণ বোলিং করার অধিকার ফিল্ডারদের অবস্থান নির্ধারণে সকলের সম্মিলিত প্রয়াসে দলকে জয়লাভের প্রচেষ্টা চালান খেলা চলাকালীন দলপতির কৌশল নির্ধারণ ক্রিকেটে জটিল প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হয় আজকের ভিডিওতে জানব বঙ্গবন্ধু বিপিএল দুই হাজার উনিশ বিশ আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়ক কারা কারা বন্দরনগরীর চট্টগ্রামের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে অংশগ্রহণকারী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার ফর্ম বাংলাদেশ রাজধানী ঢাকার হয়ে এবারের বিপিএল মাতানো দল ঢাকা প্লাটুন এ দলের অধিনায়ক নির্বাচন নিয়ে অনেক জটিলতা থাকলেও অবশেষে টিম ম্যানেজমেন্ট মাশরাফি বিন মর্তজাকে অধিনায়ক হিসাবে নির্বাচন করে মাশরাফি বিপিএল এর অন্যতম সফল অধিনায়ক বঙ্গবন্ধু বিপিএল দু হাজার উনিশ বিশ আসরের অন্যতম দল খুলনা টাইগার্স এ দলের অধিনায়ক মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান ফর্ম বাংলাদেশ রাজশাহী রয়্যালস টিম ক্যাপ্টেন শোয়েব মালিক রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ফর্ম পাকিস্তান বিপিএল আরেক ফেভারিট টিম রংপুর রেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএলে এ দলের নেতৃত্বে থাকবেন আফগানিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নবী সুরমা নদীর তীরবর্তী শহর সিলেট সিলেটের হয়ে বিপিএল মাতানো দল সিলেট থান্ডার্স এ দলের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিথুন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ফর্ম বাংলাদেশ কুমিল্লা ওয়ারিয়র্স বিপিএল জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি এ দলের অধিনায়ক এখনও নির্ধারণ করা হয়নি তবে দেশে খেলোয়াড়দের মধ্যে সৌম্য সরকার আর বিদেশিদের মধ্যে কেউ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বিপিএল এর এ আসরে কোন দলের অধিনায়ক আপনার মতে সেরা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ